প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইতিহাস বিষয়ক রুশ বই মানুষ কি করে বড় হলো এর দশম পর্ব। মানুষ কি করে বড় হলো বইটি যৌথভাবে লিখেছেন মিখাইল ইলিন ও ইয়েলেনা সেগাল। বইটি বাংলা ভাষায় আমাদের জন্য অনুবাদ করেছেন গিরিন চক্রবর্তী ও অরুণ সোম। বইটি সোভিয়েত ইউনিয়নের মস্কো থেকে প্রকাশ করেছে রাদুগা প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইতিহাস বিষয়ক বই মানুষ কি করে বড় হলো এর দশম পর্ব। আদিম শিকারীদের আবাস। 1925 সালের শরৎকালে দন নদীর তীরে গাগারিনো গ্রামে আন্তনভ নামে এক চাষি তার বাড়ির উঠোন খুঁড়ে মাটি তুলছিল। নতুন একটা চালাঘরের গায়ে আস্তর লাগানোর জন্য কাদামাটির দরকার হয়ে পড়েছিল তার। মাটি খুঁড়তে গিয়ে কোদাল প্রায় ঠকাশ ঠকাশ শব্দে এসে ঠেকতে লাগল মাটিতে পোতা হাড়গোড়ের গায়ে। ঠিক সেই সময়ে গায়ের মাস্টারমশাই ভ্লাদিমিরভ পাশ দিয়ে যাচ্ছিলেন। আন্তনভ তাকে অভিযোগ করল, কোথা থেকে যে এত হাড়গোড় এখানে এলো কে জানে, খোড়াই মুশকিল হয়ে গেছে দেখছি, কোদাল ভাঙার জো। মাস্টারমশাইয়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো ওখানে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে দুটো কথা বলার পর নিজের পথ ধরত, কিন্তু মাস্টারমশাই লোকটির বিজ্ঞানে খুবই শখ ছিল। তিনি কাছে এগিয়ে এসে গর্তের ভেতর থেকে সবে খুঁড়েবার করা একটা বিশাল লম্বা দাঁত বেশ মনোযোগ দিয়ে হাতে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন। দাঁতটা ঠিক যেন পালিশ করা। স্পষ্টতই বোঝা গেল অত বিশাল দাঁত দৈত্যাকার ম্যামথের ছাড়া আর কারো হতে পারে না। দন নদীর তীরে কিনা ম্যামথ, অবাক হওয়ারই কথা বটে। মাস্টারমশাই একগাদা হাড়গোড় ওখান থেকে সংগ্রহ করে নিয়ে ঘোড়ার গাড়িতে বোঝাই করে কাছের ছোট্ট শহরের স্থানীয় মিউজিয়ামে নিয়ে গেলেন। ওইরকম ছোট কোনো মিউজিয়ামে তোমরা যদি কখনো এসে থাকো তাহলে দেখতে পাবে অনেক সময় সেখানে বিচিত্র রকমের সব জিনিসপত্র রাখা আছে। একটা ঘরে হয়তো দেখতে পাবে মর্মর পাথরের কিউপিড মূর্তি এবং সপ্তদশ শতাব্দীর কোনো এক সম্ভ্রান্ত রাজপুরুষের প্রতিকৃতি। আবার আরেকটা ঘরে হয়তো স্থানীয় খনিজদ্রব্য গাছগাছড়া সংগ্রহের পাশাপাশি শোভাবর্ধন করেছে কাগজের মণ্ডের তৈরি পিথেকান্থ্রোপাসের একটি মূর্তি। তার লোমশ হাতে ধরা আছে একটা মুগুর। মাস্টারমশাই গাগারিনো গ্রামে পাওয়া হাড়গোড় যেখানে নিয়ে গেলেন সেটা ছিল ওরকমই একটা মিউজিয়াম। এক্ষেত্রে মিউজিয়ামের কিউরেটারের কাজ বলতে যা ছিল তা হল ম্যামথের দাঁতটাকে ক্যাটালগভুক্ত করে সেটাকে স্রেফ পিথেকান্থ্রোপাসের মূর্তি আর খনিজদ্রব্যের পাশে রেখে দেওয়া। কিন্তু কিউরেটর এখানেই ক্ষান্ত হলেন না, তিনি সঙ্গে সঙ্গে লেনিনগ্রাদের নৃবিজ্ঞান ও পুরাজাতিবিদ্যার মিউজিয়ামে চিঠি লিখে পাঠালেন। লেনিনগ্রাদের নোভা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন মিউজিয়াম ভবনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রুশবিজ্ঞানী ও পর্যটকদের সংগৃহীত মহামূল্যবান নানান সামগ্রী সংরক্ষিত রয়েছে। কিছুদিন যেতে না যেতেই লেনিনগ্রাদ থেকে গাগারিনা পল্লীতে এসে হাজির হলেন প্রত্নতত্ত্ববিদ জামিয়াতিন। লেনিনগ্রাদের এই বিজ্ঞানী এবং গায়ের মাস্টারমশাই দুজনে মিলে মাটি খুঁড়ে অনুসন্ধান চালানোর কাজে লেগে গেলেন। এমন ঘটনা আমাদের দেশে হরহামেশাই ঘটে। কোনো গ্রামের মাস্টারমশাই কিংবা পাঠাগারের গ্রন্থগারিক কোনো প্রাচীন জিনিসপত্রের সন্ধান পেয়ে গেলে সেই সন্ধানপ্রাপ্ত জিনিসের কথা হয়তো শহরের কোনো মিউজিয়ামে লিখে পাঠালেন। অমনি শহর থেকে গ্রামে বিজ্ঞানীদের পাঠিয়ে দেওয়া হলো মাটি খুঁড়ে আরও অনুসন্ধান চালানোর জন্য। এখন গাগারিনোতে তারা কি পেলেন দেখা যাক। খোঁড়াখুঁড়ি করে একেবারে গোড়াতেই তারা আবিষ্কার করলেন পাথরের তৈরি চাঁছার ও কাটার যন্ত্র, হাড়ের মোটা ছুঁচ, তুরপুন দিয়ে ফুটো করা মেরু শেয়ালের দাঁত, চুল্লির সাইপাস ও পোড়া কয়লার সঙ্গে ম্যামথ এবং অন্যান্য জন্তু জানোয়ারদের মিশে থাকা হাড়গোড়। শুধু উঠোনে খোঁড়া গর্তের মধ্যেই নয়, যে কাদামাটি আন্তনভ গোলার আস্তর হিসেবে ব্যবহার করেছিল তার মধ্যেও পাথরের হাতিয়ার আর ম্যামথের দাঁতের ভাঙা টুকরো ছিল। বলাই বাহুল্য, হাড়গোড় ও পাথরে হাতিয়ারের টুকরো মাটিতে মিশে এত বেশি পরিমাণে ছিল যে আস্তর দেবার সময় সেগুলো আর বেছে বেছে আলাদা করা সম্ভব হয়নি। মাসের পর মাস খোঁজার কাজ চলল, ক্রমেই বেশি করে নতুন নতুন জিনিস পাওয়া যেতে লাগল। মাটি খুঁড়ে পাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরনের হাতিয়ার, অলংকার,
ছোট মূর্তি, জন্তু জানোয়ারের হাড়গোড়, সেগুলো সযত্নে বাক্সে প্যাক করে লেনিনগ্রাদে পাঠানো হলো। সেখানে নানাবিদ্যায় বিশেষজ্ঞ লোকজন কাজে প্রবৃত্ত হলেন। খনিজদ্রব্যের বিশেষজ্ঞরা নিরূপণ করতে লাগলেন কোন ধরনের পাথর থেকে হাতিয়ারগুলো তৈরি হয়েছে। আদিম মানুষেরা কী ধরনের জন্তু জানোয়ার শিকার করত তা জানার জন্য পুরজীববিজ্ঞানীরা হাড়গুলো নিয়ে অনুসন্ধান চালাতে লাগলেন। দক্ষ পুনরুদ্ধার শিল্পীরা ম্যামথের হাড়ের তৈরি কালগ্রাসে ক্ষতিগ্রস্ত মূর্তিগুলোকে তাদের আদিরূপে ফিরিয়ে আনলেন। ইতিমধ্যে একদল প্রত্নতত্ত্ববিদ প্রত্নতাত্ত্বিক খননের সমস্ত রকমের নিয়মকানুন অনুযায়ী সন্তর্পণে মাটি খোঁড়ার কাজ চালিয়ে যেতে লাগলেন। তাদের চোখের সামনে উত্তরোত্তর স্পষ্ট হয়ে উঠতে লাগল আদিম শিকারীদের বসতির ছবি। এই সুড়ঙ্গ ঘরটা ছিল গোলাকার। এর দেয়ালগুলো পাথরের টালি, ম্যামথের দাঁত আর চোয়ালের হাড় দিয়ে ঠেকা দেওয়া ছিল। দেয়াল সম্ভবত বানানো হয়েছিল কাঠের কতগুলো লগির ওপরে চামড়ার ছাউনি দিয়ে। লগিগুলোর উপরে উঠে একসঙ্গে জড়ো হয়ে বাড়ির চাল গড়ে তুলত। দেয়াল মজবুত করার জন্যই তার গায়ে ভারী ভারী পাথর আর ম্যামথের হাড় ঠেকা দেওয়া হতো। বাইরে থেকে এ ধরনের আবাস একটা বড়সড় পর্ণকুটিরের মতো লাগত। দেয়ালের কাছে ম্যামথের দাঁত কেটে গড়া ছোট ছোট নারী মূর্তি পাওয়া গেছে। এইরকম মূর্তিগুলোর মধ্যে একটা অতি স্থূলকায়া, অন্যটি কৃশ। শিল্পী সম্ভবত জীবনের অনুকরণেই এদের গড়েছেন। নারীদের জটিল কেশবিন্যাসও রীতিমতো যত্ন করে ছেনি দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে। কুটিরটার মাঝখানে মেঝেতে একটা গোলাকার গর্ত ছিল। গর্তটার তরঙ্গের কাজ করত। তার ভেতরে এমন সমস্ত জিনিস পাওয়া গেছে যেগুলো দেখলে বুঝতে বাকি থাকে না যে ওইগুলো আদিবাসীরা অত্যন্ত সযত্নে রক্ষা করতে চাইত। ওই সমস্ত জিনিসগুলোর মধ্যে ছিল পাথরের ছুঁচ, মেরু শেয়ালের দাঁতের মালা, ম্যামথের লেজ। ছুঁচ দিয়ে আদিম মানুষ সেলাই ফোড়ের কাজ করত, মালা গলায় পড়ত। কিন্তু ম্যামথের লেজ অমন যত্নে রাখার কারণটা কি থাকতে পারে? অন্যান্য জায়গায় যেসব মূর্তি পাওয়া গেছে সেগুলো দেখলে বোঝা যায় যে আদিম শিকারীরা নিজেদের যাতে দেখতে পশুদের মতো হয় তার জন্য অনেক সময় কাঁধের ওপর পশুচর্ম জড়াত এবং পেছনে লেজ জুড়ত। এটা তারা কেন করত সে কথা আমরা না হয় পরে বলবো। আপাতত আমাদের কথা হচ্ছে আদিম মানুষের বসতি নিয়ে। সোভিয়েত ইউনিয়নে আরও বহু জায়গাতে গাগারিনো গ্রামে আবিষ্কৃত শিবিরের মতো শিবির দেখতে পাওয়া গেছে। ভরনেজের কাছাকাছি একটি গ্রামে এত ঘন ঘন হাড়গোড় পাওয়া যেতে শুরু হলো যে গ্রামটির নামই হয়ে গেল কোস্তনকি, অর্থাৎ অস্থি গ্রাম। ওই হাড়গোড় দেখলে বুঝতে বাকি থাকে না যে কোনো এক সময় ওখানে যারা বাস করত তারা ম্যামথ, গুহাসিংহ, ভালুক এবং ঘোড়া শিকার করত। প ইয়েফেমিনকো ও স জামিয়াতিন নামে দুজন সোভিয়েত প্রত্নতত্ত্ববিদ কোস্তেনকি শিবিরের ওপর খুঁটিনাটি অনুসন্ধান চালান। দেখা গেল কোস্তেনকিতে শিকারীরা একটা সুড়ঙ্গ ঘরের মধ্যে না থেকে ওইরকম কয়েকটা ঘরের মধ্যে বাস করত। তারা সকলে মিলে দলবদ্ধ হয়ে শিকারে বেরোত। তাদের শিবিরে পাথর ও হাড়ের তৈরি দস্তুর মতো সুসম্পন্ন হাতিয়ার পাওয়া গেছে। সেখানে হাতির দাঁতের তৈরি নারী মূর্তিরও সন্ধান পাওয়া গেছে। ওইরকম একটা ছোট মূর্তির গায়ে আবার উল্কিয়াকা, চামড়ার অ্যাপ্রন পরা। তার মানে অত আগে থেকেই লোকজন চামড়া বানানোর কৌশল জানত। আদিম শিকারীদের বাসস্থান দেখতে আদৌ আমাদের আজকালকার ঘরবাড়ির মতো হতো না। বাইরে থেকে কেবল চালটা দেখা যেত। সেটা দেখতে হতো একটা গোল ঢিবির মতো। ঘরের ভেতরে ঢুকতে হতো ধোয়ার রাস্তা দিয়ে, কারণ চালে একটা মাত্র ফুটো ছিল যা দিয়ে ধোয়া বাইরে বেরোত। বেঞ্চের বদলে সুড়ঙ্গ ঘরের দেয়ালের ধারে পাতা ছিল ম্যামথের চোয়ালের হাড়, আর মাতা বসুন্ধরাই করতেন বিছানার কাজ। একটা আয়তক্ষেত্র তারা পায়ে চেপে সমান করে নিয়ে তার ওপর শুয়ে পড়ত একটা মাটির চাঙড়কে মাথার বালিশ করে। হাড়ের বেঞ্চ আর মাটির বিছানার এই বাড়িতে টেবিল ছিল পাথরের। চ্যাপটা টালিপাথর বিছিয়ে চুল্লির পাশেই সবচেয়ে আলোকিত জায়গাটিতে তারা কাজ করার টেবিল রাখত। এ ধরনের একটি টেবিলে এখনও যন্ত্রপাতি, টুকরো টাকরা জিনিস ও অসমাপ্ত দ্রব্যাদি দেখা যায়। টেবিলের ওপর ছড়ানো আছে হাড়ের চাকতি, তার কতগুলো বেশ পালিশ, মাঝখানে ফুটো, মালা তৈরি করার জন্য রাখা হয়েছে। বাকি চাকতিগুলোর কাজ সবটা শেষ হয়নি। লম্বা একটা হাড়ে খাঁজ কাটার কাজ সমাধা হয়ে গিয়েছে,
কিন্তু চাকতিগুলো আলাদা আলাদা করে কাটা হয়নি। কিসে যেন তাদের কাজে বাধা পড়ে, তারা বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। স্পষ্টতই সে বড় সাংঘাতিক বিপদ। না হলে তারা ওইসব কারুকার্য করা বল্লমের ফলক, হাড়ের সূচ, কাটার যন্ত্রপাতি সব অমন করে ফেলে রেখে যেত না। এসব জিনিস তৈরি করা বড় সহজ কথা নয়। এসবের প্রত্যেকটিতেই বহু ঘন্টার কাজ লেগেছে। মানুষের ইতিহাসের প্রথম ওই হাড়ের সূচটার কথাই ধরো না, ওটাকে দেখতে সামান্যই মনে হয়, কিন্তু এটা তৈরি করতে নিপুণতম শ্রমের প্রয়োজন হয়েছে। একটি বসতিতে সাজ সরঞ্জাম, কাঁচামাল আর আংশিক তৈরি দ্রব্যাদি সমেত একটা গোটা সূচ তৈরির কারখানায় পাওয়া গেছে। প্রত্যেকটি জিনিসই ঠিক তেমনিই আছে। হাড়ের সূচের চাহিদা হলে এখনই সেখানে কাজ শুরু করে দিতে পারো। তবে ওসব কাজ বুঝে নেবার মতো কারিগর এখন পাওয়া যাবে কিনা সন্দেহ। এমনি করে তারা সূচ তৈরি করত। কাটার যন্ত্র দিয়ে তারা খরগোশের একটা ছোট সরু হাড় কেটে নিত। খাঁজকাটা চ্যাপটা পাথর দিয়ে তখন একটা গোটা মাথা ছুঁচালো করত। তারপরে ছুঁচালো পাথর দিয়ে অন্য দিকটাতে ফুটো করত। সকলের শেষে একটা পাথরের টালিতে ঘষে ঘষে তারা সূচটাকে পালিশ করে নিত। তাহলে দেখো কত যন্ত্রপাতি আর কেমন খাটুনি লাগত মাত্র একটা সূচ তৈরি করতে। সূচ বানানোর মতো যোগ্যতা যে কোনো দলের শ্রমিকের থাকত না বলে হাড়ের সূচ তাদের এক অমূল্য সম্পত্তি বলে মনে হতো। আদিবাসীদের কোনো এক আস্তানায় একবার উকি মেরে দেখা যাক। বরফে ঢাকা ধুধু প্রান্তরের মধ্যে কয়েকটি ঢিবি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তারই একটার কাছে গিয়ে হামাগুড়ি দিয়ে ছাদের ফুটো দিয়ে কুটিরে ঢুকলাম। ধোঁয়ায় চোখ যতই জ্বালা করুক না কেন, সেদিকে ভ্রুক্ষেপ করলে চলবে না। ভেবে নিচ্ছি যে আমরা অদৃশ্য টুপি পরেছি যাতে কেউ আমাদের দেখতে না পায়। পরীক্ষার ভেতরে যেমন অন্ধকার তেমনি ধোঁয়াটে আর হৈহুল্লোয় ভরা। অন্ততপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক লোক, তার চেয়ে বেশি আছে বাচ্চা কাচ্চার দল। ধোঁয়ায় অভ্যস্ত হয়ে গেলে আমরা লোকজনের চেহারা ভালো করে দেখতে পাব। বন মানুষের কিছুই অবশিষ্ট নেই এই সব লোকেদের মধ্যে। এরা বেশ লম্বা, সুগঠিত আর বলবান। এদের মুখ চওড়া আর চোখ দুটো কাছাকাছি বসানো। কালো শরীর এরা সাজিয়েছে লাল রঙের রকমারি চিত্র একে। মেঝে বসে মেয়েরা হাড়ের সূচ দিয়ে চামড়ার পোশাক সেলাই করছে। অন্য কিছু খেলনা না পেয়ে ছোটরা ঘোড়ার পায়ের হাড় কিংবা হরিণের শিং নিয়ে হুটোপুটি করছে। আগুনের পাশে একজন কারিগর পাথরের টালির ওপর আসন পিড়ি হয়ে বসেছে। সে ছোট ছোট কাঠের বর্ষার ডগায় হাড়ের ফলা বসাচ্ছে। তার পাশে বসা আরেকজন কারিগর একটা চ্যাপটা হাড়ের ওপর কি যেন খোদাই করছে। চলো আরও কাছে গিয়ে দেখি সে কি খোদাই করছে। কয়েকটা আলতো দাগে সে চ্যাপটা হাড়টার ওপরে মাঠে চড়ে বেড়ানো ঘোড়ার চেহারা আঁকল। অপূর্ব নৈপুণ্য আর অধ্যাবসায়ে সে সুন্দর সুন্দর পা আঁকল। কেশরে ভরা টান টান ঘাড় আর বিরাট মাথা আঁকল। ঘোড়াটাকে জীবন্ত মনে হচ্ছে, এই যেন পা বাড়ালো বলে। তুমি হয়তো ভাববে যে শিল্পী নিশ্চয়ই একটা ঘোড়ার দিকে তাকিয়ে তাকিয়ে তার মাথার ভঙ্গি আর পায়ের চলন দেখেছে। ঘোড়ার ছবি আঁকা শেষ হয়েছে, কিন্তু শিল্পী এখানেই থামে না, সে তার কাজ চালিয়ে যায়। ঘোড়াটার ওপরে সে দু তিনটি তীর্যক রেখা টানল, একটা অদ্ভুত ছবি ফুটে উঠল। কি করছে এই আদিম আচার্য? এ যুগের শিল্পীদেরও যে ছবি দেখলে হিংসে হবে, এমন জিনিসটা কেন নষ্ট করল অমন করে? ছবিটা আরও জটিল হয়ে উঠেছে। আমরা পরম আশ্চর্য হয়ে দেখি ঘোড়ার শরীরের উপর ফুটে উঠেছে একটা কুড়ে ঘরের খসড়া। এর পাশে আরও দু তিনটি কুড়ে বসিয়ে একটা রীতিমতো বসতি আঁকা হলো ওতে। এই অদ্ভুত ছবির অর্থ কি? এটা কি আকস্মিক, শিল্পীর খেয়াল? না, আদিম মানুষের গুহায় আমরা এরকম ছবি ভুরি ভুরি সংগ্রহ করতে পারি। কোনোটাতে ম্যামথের ছবি, তার ওপর দুটো কুটির, কোনোটাতে বাইছনের গায়ে তিনটে কুটির। কোথাও বা দেখবে একটা গোটা দৃশ্য, ছবির মাঝখানে মৃত বাইছনের অর্ধভুক্ত দেহ, শুধু মাথা, মেরুদণ্ড আর পাশগুলি বাকি, বাঁকা নাক, লোমশ মাথাটা থুবড়ে পড়ে আছে সামনে দুটো পায়ের ফাঁকে, ওর দুপাশে শাড়ি বেঁধে লোকজন দাঁড়িয়ে। জীবজন্তু, মানুষ, ঘরবাড়ির এমন অনেক হেয়ালিপূর্ণ ছবি হাড় কিংবা পাথরের টালের উপরে নয়তো পাহাড়ের গায়ে আঁকা আছে।
তবে এসবের অধিকাংশই আছে গুহার দেয়ালে। আমরা যখন গুহায় খোঁড়াখুঁড়ি চালাচ্ছিলাম তখন দেয়ালে এ ধরনের কোনো আঁকা দেখতে পাইনি। তবে মনে রেখো, আমরা শুধু গুহার মুখটিতেই ঢুকেছিলাম, সে তো হলো আমাদের ঘুমানো, খাওয়া কিংবা কাজের জায়গা মাত্র। চলো গুহার ভেতরে গিয়ে তার চারপাশের অন্ধিসন্ধি ভালো করে পরীক্ষা করি। পাহাড়ের কয়েক ডজন ফিট কি কয়েকশো ফিট লম্বা ফাটলে খোঁজাখুঁজি করে দেখি ভালো করে। মাটির নিচে ছবির গ্যালারি। গুহায় অনুসন্ধান করতে যাবার সময় সঙ্গে লণ্ঠন নিতে হবে, কিন্তু এগোবার সময় প্রত্যেকটি বাঁক আর মোড় মনে রাখতে হবে। মাটির নিচের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া মোটেই অসম্ভব নয়। শিলাময় বারান্দা সরু থেকে ক্রমেই আরও সরু হচ্ছে, বাঁকানো ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ছে। লণ্ঠন উঁচুতে তুলে আমরা দেয়ালে ভালো করে পরীক্ষা করছি। মাটির নিচের জলস্রোত গুহাকে চকচকে স্ফটিকের রূপ দান করেছে, কিন্তু মানুষের হাতের ছাপ কোথাও নেই। আমরা এগিয়ে চলেছি, অকস্মাৎ কে যেন চেঁচিয়ে উঠল, এই যে দেখুন! লাল আর কালো রং দিয়ে বাইছনের ছবি আঁকা দেয়ালে, সামনেই দুই পায়ে ভর দিয়ে নিচু হয়ে পড়েছে সে। বাঁকানো পিঠে সে বিঁধেছে ছোট বল্লম। সহস্র বছর আগের শিল্পীদের কাজের সামনে বহুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমরা। একটু এগিয়েই আরও একটা আঁকা দেখতে পেলাম, কি এক অসুর যেন নাচছে দেয়ালে। জানোয়ারের মতো দেখতে মানুষ, নয়তো মানুষের মতো দেখতে জানোয়ার। অসুরের দাড়ি আছে, তার মাথায় লম্বা লম্বা বাঁকানো শিং, পিঠে কুঁজ আর লোমশ লেজ, হাত আর পাগুলো মানুষের, হাতে তীর ধনুক। ছবিটি খুব খুঁটিয়ে পরীক্ষা করে দেখা গেল ওটা বাইছনের চামড়ায় জড়ানো একটা মানুষের ছবি। এই ছবি ছাড়িয়ে আরেকটা, তারপরে তৃতীয়, তারপর চতুর্থ। এ আবার কেমন অদ্ভুত ছবির গ্যালারি! এখনকার দিনে শিল্পীরা সুন্দর আলোকিত স্টুডিওতে বসে ছবি আঁকে, আর আমরাও মিউজিয়ামে ছবি এমনভাবে ঝুলিয়ে রাখি যেন তাতে ভালো করে আলো পড়তে পারে। মানুষের চোখের আড়ালে অন্ধকার কুঠুরিতে ছবির প্রদর্শনী টাঙিয়ে রাখার প্রেরণা আদিম মানুষের এলো কোত্থেকে? এটা পরিষ্কার যে দেখার জন্য এ ছবি আঁকেনি। তাহলে আদিম শিল্পী সেগুলো আঁকল কেন? আমাদের কাছে অর্থহীন জানোয়ারের মুখোশ পরা এ ছবির মানে কি? একটি ধাঁধা আর তার উত্তর। নাচে অংশগ্রহণ করে কয়েকজন শিকারী, হয় বাইসনের চামড়া মাথা থেকে ছাড়ানো, নয়তো বাইসনের মতো দেখতে শিঙওয়ালা মুখোশ। প্রত্যেক আদিবাসীর হাতে ধরা থাকে ধনুক কিংবা বর্ষা। নাচ বাইসন শিকারের অনুকরণ করে, যখন কেউ পরিশ্রান্ত হয় সে পড়ে যাবার ভান করে, আরেকজন তখন তাকে ভোঁতা তীর ছুঁড়ে মারে, তার পা ধরে হিড় হিড় করে তাকে বৃত্তের বাইরে টেনে এনে ছোড়া চালানোর ভঙ্গি করে তার শরীরের উপর, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। বাইসনের মুখোশ পরে আরেকজন তার জায়গা নেয় বৃত্তের ভেতরে। কখনো কখনো মুহূর্তের বিশ্রাম না দিয়ে দু তিন সপ্তাহ ধরে চলে একনাগারে এই নাচ। আদিম শিকার নৃত্য সম্পর্কে প্রত্যক্ষদর্শীর বিবরণ এটি, কিন্তু কোথায় তিনি দেখতে পেলেন সে নৃত্য? দৈবাৎ একজন সামরিক পর্যটকের দিনপঞ্জিতে আমরা হুবহু আদিম শিল্পীদের গুহার দেয়ালে আঁকা শিকারীদের নৃত্যের এই বর্ণনা পেয়েছি। উত্তর আমেরিকার সমভূমিতে পর্যটক এ নাচ দেখেছিলেন। সেখানকার স্থানীয় আদিবাসীরা প্রাচীন শিকারের রীতিনীতি আজও বজায় রেখে এসেছে। এতক্ষণ যে ছবির অর্থ খুঁজে পাচ্ছিলাম না, এবার তার উত্তরের সূত্র খুঁজে পেয়েছি। কিন্তু সেই উত্তর থেকেই আবার আরেক প্রশ্ন জাগে, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা এ ভুতুরে নাচ আবার কেমন রে বাবা? আমাদের কাছে নাচটা হলো কোনো আমোদ, নয়তো কোনো শিল্পকলা। কিন্তু আমেরিকার আদিবাসীরা যে নিছক আমোদ প্রমোদ কিংবা শিল্পকলার খাতিরে এমন করে সপ্তাহের পর সপ্তাহ নাচবে তা কল্পনা করাও কঠিন। আর নাচটাও যেন নাচের চেয়ে কোনো ধর্মানুষ্ঠানের কাছাকাছিই বলে বেশি মনে হয়। আমাদের মধ্যে একজন নৃত্যশিক্ষক নৃত্য পরিচালনা করেন, কিন্তু আমেরিকার আদিবাসীদের মধ্যে একজন জাদুকর হলেন নৃত্যের পরিচালক। কল্পিত শিকারের অনুকরণে জাদুকর যেদিকে তার সিঙ্গার ধোয়া ছড়াবেন সেই দিকেই নাচতে নাচতে যাবে নর্তকরা। একবার এদিকে আর একবার সেদিকে ধোয়া ছাড়তে ছাড়তে জাদুকর নর্তকদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পরিচালিত করেন। জাদুকর যদি নাচ পরিচালনা করেন তার মানেই হল সেটা সাধারণ নৃত্য নয়, সেটা কোনো জাদু অনুষ্ঠান। নর্তকেরা ওইসব অদ্ভুত অঙ্গভঙ্গি দ্বারা বাইসনকে জাদু করে
জাদুবিদ্যার রহস্যজনক শক্তি সাহায্যে তাকে তার ডেরা থেকে ডেকে বাইরে আনতে চাইছে। তাহলে এই হলো দেয়ালের গায়ে আঁকা নর্তকের ছবির অর্থ। সে শুধু নর্তকই নয়, উপরন্তু জাদুবিদ্যার উৎসব পালনের অত কেউ। আর যে শিল্পী ওই অন্ধকার গহ্বরে মশালের আলোয় ওইসব চিত্র আঁকল, সেও শুধু শিল্পীই নয়, জাদুকরও বটে। বন্যজন্তুদের মুখোশ পরিয়ে কিংবা আহত বাইসন রূপে শিকারীদের ছবি এঁকে সে তুকতাক করে শিকারযাত্রাকে মঙ্গলময় করছে। আর তার দৃঢ় বিশ্বাস ছিল নাচে অনেক সাহায্য হবে। আমাদের কাছে এসব নিছক আজগবি আর অর্থহীন মনে হচ্ছে। আমরা ঘরবাড়ি তৈরি করার সময় রাজমিস্ত্রি কিংবা সুতোরের অনুকরণে নাচানাচি করি না। শিকারের আগে আমরা বন্দুক হাতে নিয়ে নাচি না। কিন্তু আমাদের কাছে যা পাগলামি মনে হয় তাই ছিল আমাদের পূর্বপুরুষদের কাছে গুরুগম্ভীর কাজ। আমরা একটা ছবির ধাঁধার উত্তর পেয়েছি। আমরা বের করেছি কেন নাচের ছবি আঁকা হয়েছিল গুহার দেয়ালের গায়ে। কিন্তু আমরা তো আরও ছবি দেখেছি, সেগুলোও কম রহস্যময় নয়। মনে করে দেখো, গুহায় আমরা একখণ্ড চ্যাপ্টা হাড়ের ওপরে খুব ধারালো যন্ত্র দিয়ে আঁকা গোটা কাহিনীই দেখেছিলাম। নর্তকদের মাঝখানে একটি মরা বাইসনের দেহ ঘিরে ছিল শিকারীরা। মাথা আর সামনের দুটো পা ছাড়া মরা বাইসনের আর সব খেয়ে ফেলা হয়েছে। এ ছবির কী মানে? এবার এর অর্থ খুঁজতে আমরা আমেরিকায় যাব না, এবার যাব রাশিয়ার ধুধু করা উত্তরে। সাইবেরিয়ায় এখনও কিছু কিছু জায়গা আছে যেখানে শিকারীরা কোনো ভালুক মারলে ভালুক উৎসব পালন করে। তারা ভালুকটাকে বাড়ি নিয়ে জাঁকজমক সহকারে সেটাকে বাড়ির সবচেয়ে সম্মানজনক জায়গায় এনে রাখে। দুই থাবার মাঝে তার মাথাটা ঢুকিয়ে মাথার সম্মুখে ময়দার কিংবা বার্স গাছের ছাল দিয়ে বানানো কয়েকটা হরিণের মূর্তি রেখে দেয়। এসব হলো ভালুকের পূজার নৈবেদ্য। ভালুকের মুখ গোল করে কাটা ছোট ছোট বার্সের ছাল দিয়ে সাজিয়ে চোখের ওপর রূপোর মুদ্র রেখে দেয়। তারপর শিকারীরা তার কাছে এগিয়ে এসে তার মুখে চুমু খায়। কয়েকদিন সমস্ত রাত্রব্যাপী উৎসবের এ হলো সবে আরম্ভ। প্রত্যেক রাতে তারা ভালুকের অবশিষ্টাংশের চারপাশে জামায়েত হয়ে তাকে নত হয়ে প্রণাম করে ভালুকের অনুকরণে থপথপ করে নাচতে থাকে। নাচ গান শেষ হয়ে গেলে তারা মহোৎসবে বসে, ভালুকের মাংস খেয়ে ফেলে। তখন তার মাথা আর সামনের পা দুটো ছোঁয় না তারা। এতক্ষণ বুঝতে পারলাম চ্যাপটা হাড়ের ওপর আঁকা ছবির মানে। এ হলো বাইসন উৎসব। বাইসনকে ঘিরে যেসব লোক আছে তারা তাকে ধন্যবাদ দিচ্ছে ওই মাংসদানের জন্য, আর প্রার্থনা করছে যেন ভবিষ্যতে তাদের ওপর ওইরকম দয়া প্রদর্শন করে। আমরা যদি আবার আমেরিকার আদিম অধিবাসীদের মধ্যে ফিরে যাই, তাহলে তাদের মধ্যেও ওই একই রকম শিকারের উৎসব দেখতে পাব। হুইচলদের ভেতরকার শিকারীরা নিহত হরিণের দেহ এমনভাবে রাখে যেন তার পেছনের পা দুটো পূর্ব দিকে মুখ করা থাকে। তার মুখের সামনে একটি বাটিতে সব রকমের খাবার সাজিয়ে দেয়। শিকারীরা তখন একে একে তার কাছে গিয়ে মাথা থেকে লেজ অবধি সারা গায়ে হাত বুলিয়ে এমনভাবে তাকে মারতে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আসে। এসব করার সময় নিহত জন্তুটাকে বলতো, শান্তিতে বিশ্রাম করো দাদা। জাদুকর হরিণের উদ্দেশ্যে বলতো, তুমি তোমার শিং দিয়েছ আমাদের, সেজন্য আমরা দিচ্ছি ধন্যবাদ। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি, কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।